আমার সনাতনী হিন্দু ধর্মর সংস্কৃতি অনুসরি প্রতিজন হিন্দু মানুষে নিজের কিবা এটা কাম করব গলে ভগবানের ওসর সেবা লয়। আর সেই হিসাবে আমার অসমত হাজর মাধব মন্দিরের একটা মাহাত্ম আছে। মানে আগেও বহুবার আহিছো আর ইয়ার কার্যকর্তা সকলের শুনেছো ইয়াত ভোগ দি সেবা ললে মনের বাঞ্ছা পূরণ হয়। আর ময়ও এটা নতুন কামর কারণে আহিছো। মোর জীবনের দ্বিতীয় ইনিংস মই আরম্ভ করার কারণে যেটু আগবাড়িছে যাতে সফলতার মই পার করিব পারো তার কারণে ভগবানের ওসর আশীর্বাদ জানাই জানার কারণে লওয়ার কারণে মই ইয়াত আহিছো। কেতিয়া বিজেপির বলে কেতিয়া আপনি প্রত্যেকপত্র পূরণ করিব মই তারিখটো ঠিক তেনেকুৱা করা নাই, অচিরে করিম। যেটু মোর মই আপনাদের জানে মই অসম সরকারের অসম পর্যটন অসম বৃক্ষরোপণ শস্য উন্নয়ন নিগমের মই অধ্যক্ষ হয়ে আছো। প্রথমতে মই সেইটোৰপৰা মই অব্যাহতি লব লাগিব, সেইটো কালি পরহির ভিতর সেইটো করিম। আপনি ইতিমধ্যে কৈছে আপনি দ্বিতীয় ইনিংস খেলিবলে আপনি সাজু হয়েছে, গতিকে দ্বিতীয় ইনিংস আপনি নিশ্চিতভাবে কংগ্রেসে হব? যেহেতু আজি ভগবানের ঠাইত উপস্থিত হয়েছো ইয়াত আপকিয়াক কোয়া কথা তো নয়, মোক এইমাত্র পুরোহিতে কৈছে যে আপনি মনত যি ভাবি ইয়ালৈ আহিছে সেইটো মনত আকৌ এবার ভাবক। গতিকে ইয়াত তেনেকুৱা আৰু কথাটো নাই। মই ইতিমধ্যে মোর যিখিনি কবলগা আছে সুন্দরভাবে কালি মই কৈছোঁয়ে। আর যেহেতু মই এটা নির্দিষ্ট তারিখও লৈছো, সময় হাতত আছে যেনিবা, কিন্তু হলেও 8-9 তারিখে মই এই নতুন পুরাণ দুইটাই কার্যরে মই সমাপ্তি ঘটিম, দলও সেই তেতিয়া বিসর্জন দিম আর অন্য দলকো মই নতুনকৈ যাম।